আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটি হলো ব্যাক পেইন, খুব পরিচিত একটি পেইন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বর্তমান সময়ে ব্যাক পেইনের সমস্যায় অনেকে ভুগছেন। একটানা শুয়ে থাকা, কম্পিউটারে বসে কাজ করা, কঠোর পরিশ্রম করা, ফ্র্যাকচার, ইনফেকশন, টিউমার সহ বিভিন্ন কারণে ব্যাক পেইন হতে পারে। তবে ব্যাক পেইন প্রাণঘাতী বা গুরুতর কিছু নয়। তবে ব্যাক পেইনের কিছু কারণ রয়েছে। আসুন জেনে নিই যেসব কারণে ব্যাক পেইন হতে পারে। এক, কঠোর পরিশ্রমের ফলে অনেকের ব্যাক পেইন হতে পারে। ভারী বস্তু উত্তোলন, পিঠে টান খাওয়া বা মোচড় লাগা থেকেও ব্যাক পেইন হতে পারে। এসব ক্ষেত্রে সাধারণত একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়। এছাড়া হালকা ব্যায়াম করা যেতে পারে। দুই, আপনার বয়স হিসেবে সোজা বা গোলাকার ডিস্কগুলো, যা প্রতিটি কশেরুকার মধ্যে ফিট থাকে, তারা কুশনিং ক্ষমতা হারিয়ে ফেললে একটি ব্যাকবোন অন্যটির বিরুদ্ধে ঘর্ষণ তৈরি করে, তখন ব্যাক পেইন হতে পারে। তিন, মেরুদণ্ডে একটি অস্বাভাবিক বক্ররেখা প্রায় শৈশব বা কৈশোরে বিকাশ লাভ করে, তবে যুবককাল বা তার পরবর্তী সময়ের জন্য এটি ব্যথার কারণ হয় না। যখন এটি মেরুদণ্ডের উপর ক্রমবর্ধমান চাপ শুরু করে, তখন ব্যাক পেইন হতে পারে। চার, যে কোনো দুর্ঘটনার সময় আপনি কশেরুকা ভেঙে ফেলতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে হাড়ক্ষয় রোগ, অস্টিওপোরোসিসের ফলস্বরূপ ফ্র্যাকচারগুলো বিকাশ লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার কশেরুকা বিচূর্ণ হয়ে যেতে পারে, চলাফেরা করার সময় বা হাড়ের স্নায়ু সংকোচনের সময় মাঝারি থেকে তীব্র ব্যাক পেইন হতে পারে। পাঁচ, বিরল তবে মারাত্মক সংক্রমণের ফলে কশেরুকায় আঘাত হানতে পারে, এটি অস্টিওমাইলিটিস নামে পরিচিত। হাড়ের মধ্যে ফুলে যাওয়ার ফলে ব্যথা তৈরি হতে পারে। এছাড়া কিডনিতে পাথর বা সংক্রমণের ফলে ব্যাক পেইন হতে পারে। গর্ভবতী নারীরও ঘন ঘন ব্যাক পেইন দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ক্লান্তি থেকেও ব্যাক পেইন দেখা দেয়। এছাড়া মেরুদণ্ডে নতুন হাড় বৃদ্ধি পেলে ব্যাক পেইন হতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, এবং যদি মনে করেন এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিও আমি ব্যাক পেইন দূর করতে কি কি করতে হবে সেটি নিয়ে আলাপ আলোচনা করে ভিডিও বানাবো। কিন্তু তার আগে বলতে চাচ্ছি যে যদি মনে করেন আপনাদের এই ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি, এবং নেক্সট ভিডিও আমি ব্যাক পেইন দূর কীভাবে করতে হয় সেটি সেই ব্যাপারে আলাপ আলোচনা করবো। তাহলে এই পর্যন্ত আজকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।